Assalamualaikum, I'm Nadia from Nadia's Vlog. কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে L'Oreal ব্র্যান্ডের এই ফেস ওয়াশটা নিয়ে। এটা আমাদের কাছে খুব পরিচিত একটা ফেস ওয়াশ। প্রথমে বলবো এটা প্যাকেজিং নিয়ে। খুব হালকা বেবি পিঙ্ক কালারের একটা প্যাকেজিং করেছে ওরা। 150 ml এর এই বোতলটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এটা বেশ বড় সাইজের এবং এটা অনেকদিন ব্যবহার করা যাবে। আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটা হচ্ছে ড্রাই এবং সেন্সিটিভ স্কিনের জন্য। তো যারা ভাবছেন, যাদের ড্রাই স্কিন অথবা সেন্সিটিভ স্কিন, যারা ভাবছেন ভালো মানের একটা ফেস ওয়াশ নিতে চাচ্ছেন, কোন ফেস ওয়াশটা নেবেন বুঝতে পারছেন না, এটা কিন্তু আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন। আর এটার মূল্য হবে 700 থেকে 800 টাকার মধ্যে। আমি ঠিক সঠিক মূল্যটা বলতে পারছি না, আপনারা একটু যাচাই করে নেবেন। লরিয়ালের কিন্তু আরও বেশ কয়েকটি ফেস ওয়াশ আছে, চারকোল, পিউর ক্লে, আর এটা হচ্ছে লরিয়াল প্যারিসের ফাইন ফ্লাওয়ার জেল ক্রিম ফেস ওয়াশ। লরিয়ালের পিওর ক্লে ফেস ওয়াশের একটা রিভিউ আমার চ্যানেলে আছে, যারা এটা দেখতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে পিওর ক্লের রিভিউটা দেখে আসতে পারেন। লরিয়াল ব্র্যান্ডের এই ফেস ওয়াশটাকে বলা হয়েছে ফাইন ফ্লাওয়ার জেল ক্রিম ফেস ওয়াশ। এটা বলা হয়েছে সকালে এবং সন্ধ্যায় দুইবার ব্যবহার করা যাবে। ভিজা ত্বকে আঙুলের এই ডগাগুলো দিয়ে সফটলি ম্যাসাজ করে এটা ব্যবহার করবেন, এবং এটা কিন্তু ফেসে এবং ঘাড়ে ব্যবহার করা যাবে। এটা ক্রিম বেজ একটা ফেস ওয়াশ, যেটা স্কিনকে সফট এবং স্মুথ করে। এতে রয়েছে গোলাপ এবং জুঁইয়ের নির্যাস। গোলাপ স্কিনকে স্মুথ করে এবং জুঁই কিন্তু স্মুথ স্কিনকে ময়শ্চারাইজ করে। এটা প্রতিনিয়ত ব্যবহারে স্কিন হবে অনেক বেশি ময়শ্চারাইজড এবং স্মুথ। এটা স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে এবং স্কিনের যত ইম্পিউরিটি আছে সেটা দূর করে। প্রতিদিন স্কিনে আমাদের অনেক বেশি ধুলাবালি এবং ময়লা জমে। আপনি যদি মনে করেন আপনার স্কিনকে এই ধুলাবালি এবং ময়লা থেকে পরিষ্কার রাখতে হবে, সুস্থ রাখতে হবে, তাহলে আপনার একটা ভালো মানের ফেস ওয়াশ প্রয়োজন, তাহলে কিন্তু আপনি চাইলে এই ফেস ওয়াশটা একবার ব্যবহার করে দেখতে পারেন। এটা স্কিনকে অনেক বেশি পরিষ্কার করে, ডিপ ক্লিন করে, এবং এটা কিন্তু স্কিনের যত ইম্পিউরিটি আছে সেটা দূর করতে সহযোগিতা করে। এটা তৈরি করা হয়েছে রিচ ক্রিম জেল দিয়ে। এটা ক্রিমি ফোম বেস একটা ফেস ওয়াশ, যা স্কিনকে অনেক বেশি সফট করতে সহযোগিতা করে। এটা শুষ্কতার হাত থেকে আপনাকে রক্ষা দিয়ে কোমল একটা ত্বক উপহার দিবে। এতে যে ধরনের উপাদানগুলো ব্যবহার করা হয়েছে তা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সো এটা ব্যবহারে কোনো প্রকার ক্ষতি আপনার স্কিনের হবে না, বা এখানে যেসব উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো স্কিনের জন্য কোনোভাবে ক্ষতিকারক নয়। বরং এখানে যেসব উপাদানগুলো ব্যবহার করা হয়েছে তা স্কিনের জন্য অনেক বেশি উপকারী, এবং এটা ব্যবহার করার সাথে সাথে খুব সফট এবং স্মুথ একটা অনুভূতি কাজ করে। আর আমি আগেও বলেছি এটা কিন্তু যাদের স্কিন শুষ্ক অথবা সেন্সিটিভ তাদের জন্য, মানে ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য। যারা অয়েলি স্কিন তারা এটা ব্যবহার না করাই ভালো, আর যদি করতেও চান তাহলে অবশ্যই দিনে একবার ব্যবহার করবেন, সেটা রাতে ব্যবহার করলে ভালো। যেমন আমার স্কিন অয়েলি, আমি এটা শুধুমাত্র রাতে ব্যবহার করি, কারণ দিনে হয়তো আমি বাইরে যাই, সেখানে যদি এটা ইউজ করার ফলে আমার স্কিনটা অয়েলি হয়ে যায় আরও বেশি, তাহলে ভালো লাগবে না। কিন্তু এটা আমি রাতে ব্যবহার করি, কারণ হচ্ছে রাতের বেলা যদি আমাদের স্কিনে আসলে অয়েলেরও প্রয়োজন আছে, শুধুমাত্র ড্রাই করে ফেললে কিন্তু আস্তে আস্তে স্কিনটা দেখতে নির্জীব হয়ে যাবে। এর জন্য আমাদের স্কিনে অয়েলেরও প্রয়োজন আছে, এর জন্য এটা আমি রাতে ব্যবহার করি, যেন রাতে স্কিনটা অয়েলি হলেও আমার স্কিনটা রাতে সুস্থ থাকে। আর এটা কিন্তু স্কিনে ব্যবহারে খুব হেলদি একটা ফিল আপনি পাবেন। আর এই এই টিউবটা আসলে অনেক বড়, এটা আসলে আমার মনে হয় ট্রাভেল ফ্রেন্ডলি হবে না। যদি এই প্যাকেটটা বা এই ফেস ওয়াশটা এতটুকু হতো সেটা আমি অনায়াসে ক্যারি করতে পারতাম। দেখা যায় এত বড় একটা টিউব নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব হবে না। যেমন আমার অফিসের জন্য একটা ফেস ওয়াশ লাগে, সেখানে এত বড় একটা ফেস ওয়াশ নিয়ে ঘুরে আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, বা আমার ব্যাগে যদি আমি রাখি এটা যদি এতটুকু হতো আমার জন্য খুব সহজ হতো এটাকে ক্যারি করা। আবার আরেক দিক দিয়ে এটা অনেক বড়, এবং এর মানে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো ভালো মন্দ আসলে সব দিক দিয়ে আছে। এটার ছোট কোনো সাইজ আমি দেখি নাই, এই 100 ml-এর বোতলগুলি আমি দেখেছি। আচ্ছা, এখন যদি আমি একটু এটা, আরেকটা জিনিস, এটা খোলার সাথে সাথে কিন্তু
এই ধরনের একটা সাউন্ড আপনারা পাবেন। এর মানে হচ্ছে এই বোতলটা যখনই আপনি খুলবেন খুব ভালোভাবে মুখটা বন্ধ হবে। অনেক ফেস ওয়াশ আছে বা অনেক টিউব আছে যেই ফেস ওয়াশের বোতলটা আসলে ভালোভাবে বন্ধ হয় না, খোলা থাকে, সেটা আসলে আমার ইউজ করতে ভালো লাগে না। যেটা সুন্দরভাবে বন্ধ হয়ে যায় সেটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখন আমি আপনাকে একটু ফেস ওয়াশ হাতে নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খুব ক্রিম বেজ একটা ফেস ওয়াশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা দেওয়ার সাথে সাথে একদম ক্রিমের মতো মিশে গেছে। এটা এইরকমই হবে, এইভাবে আস্তে আস্তে অ্যাবজর্ব করবে। আর এটাতে যদি আপনি একটু পানি ব্যবহার করেন তখন কিন্তু একটু ফোম তৈরি হবে। তো আপনারা যারা ব্যবহার করবেন অবশ্যই ত্বকটাকে প্রথমে ভিজিয়ে নেবেন, তারপর দু এক ফোঁটা পানি দিয়ে এটাকে ফোম করে তারপর ইউজ করবেন। এটা এইভাবে ইউজ করলে আপনার স্কিনটা খুব ভালোভাবে পরিষ্কার হবে। আর আমরা যখন নাকি ফেসে এটা অ্যাপ্লাই করব, এটা খেয়াল রাখবেন খুব জেন্টালি যেন মাসাজ করা হয়, আঙুলের ডগার এই অংশটা দিয়ে মাসাজ করা হয়। আমরা যখন মাসাজ করব তখন নাকের এই অংশ, কপাল এবং গালের এই অংশগুলোতে একটু বেশি কেয়ার দিয়ে মাসাজ করব, চোখের অংশটাকে একটু অ্যাভয়েড করব। তাহলে এটা স্কিনের জন্য অনেক ভালো হবে, সুন্দর একটা ফ্রেশ লুক আপনি এটা ব্যবহার করার পরে পাবেন। আর এখানে কি লিখেছে, প্রথমে লিখেছে লরিয়াল প্যারিস ফাইন ফ্লাওয়ার জেল ক্রিম ওয়াশ। এটা হচ্ছে ক্লিননেস পিউরিফাইজ অ্যান্ড সফটনেস। এখানে লিখেছে ক্লিননেস পিউরিফাই অ্যান্ড সফটনেস, মানে আমরা এটা ব্যবহারে এই তিনটা বেনিফিট পাবো। তারপর হচ্ছে রোজ অ্যান্ড জেসমিন, আমি আগেই বলেছি রোজ এবং জেসমিনের এক্সট্রাক্ট আছে। ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য নো অ্যালকোহল, ইউজ অনলি ফেস। এখানে শুধু বলা হয়েছে ফেসের জন্য, আবার এখানে পিছনে লেখা আছে ফেস আর নেকে আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা ডেইলি ইউজের জন্য একটা ফেস ওয়াশ। আর পিছনের দিকে গেলে আমরা দেখব এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, কীভাবে ইউজ করতে হয়, এইসব দেওয়া আছে। আর এখানে একটা বারকোড দেওয়া আছে, আপনারা চাইলে এটা স্ক্যান করে দেখে নিতে পারেন যে পণ্যটি যে অথেন্টিক কিনা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যখন আপনি কোনো কিছু কেনাকাটা করবেন সেই পণ্যটি মানে আসল নাকি নকল সেটা যাচাই করার জন্য অবশ্যই বারকোড স্ক্যান করে নেবেন। আর এখানে লেখা আছে ইফ ব্যাচ নাম্বার স্টার্টস উইথ 22 মেড ইন ফ্রান্স, ইফ ব্যাচ নাম্বার স্টার্ট উইথ 28 মেড ইন জার্মানি। মানে এটা হয়তো বা দুইটা দেশ থেকে ব্যাচ নাম্বার পেয়েছে, তেমন কিছু নেই, কিছু কোড দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে গোলাপ এবং জুঁই কেন ব্যবহার করা হয়েছে, গোলাপ এবং জুঁয়ের কার্যকারিতাগুলো কী কী আমি একবার বলে নিয়েছি। গোলাপ হচ্ছে আপনাদের স্কিনকে স্মুথ করবে, আর রোজ হচ্ছে জেসমিন হচ্ছে স্কিনকে ময়শ্চারাইজ করবে। তো এই ছিল আজকের রিভিউ। আরও একটা কথা বলে নিই, আমি কোনো ডাক্তার না, কোনো স্কিন স্পেশালিস্ট না, আমি যে রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে, আমি ইউজ করে যেসব প্রোডাক্ট ভালো মনে হয় সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করা। আর এখানে কী কী উপাদান আছে, কেন আছে, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি মনে হয় এটা আপনার স্কিনের জন্য ভালো বা এই উপাদানগুলো আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, তাহলে আপনারা এটা ইউজ করবেন। আর যার যার কেউ যদি এটা ইউজ করে ভালো ফলাফল পান বা আপনাদের কাছেও ইউজ করে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই আমার রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও, বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন, তাহলে আমি সংশোধন সুযোগ পাবো। আর যদি অলরেডি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এভাবে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।